বাবা যখন বাড়িতে গেছে, মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা ও বাবা গো, গেলেন এত ভালো ভালো চোখ লইয়া, এখন যে আপনি অন্ধ হয়ে বাড়িতে আসলেন, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়ে, মার বলিস না, মোহাম্মদকে মারার জন্য গেছিলাম, যাইয়া কাছে যাইতে পারি না, অন্ধ হয়ে বাড়ির মধ্যে ফিরে এসে। মেয়েটা চোখের মধ্যে ওষুধ দেয়, যত ওষুধ লাগা চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে কিন্তু কমে না। এবার মেয়েটার বাড়ির আশেপাশের মানুষগুলো ডাক দিয়া বলে, এই শুন শুন, তোর বাবার কান্নার ভাল লাগে না, তোর বাবারে নিয়ে জঙ্গলের মধ্যে ফালাইয়া দে। মেয়েটা ডাক দিয়া কয়, সমাজের মানুষ, ও সমাজের মানুষ, আমার বাবাকে আমি ফালাইতে পারবো না, আমার দুইটা দিন সময় দাও, এই দুইটা দিনের ভিতরে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব, যেখানে গেলে আমার বাবার কান্নায় আওয়াজে কেউ বিরক্ত হবে না। বন্ধুরে ও কমলগঞ্জের বাবা, এবার মেয়েটা আশার বাসা বান্দা রাতের বেলা চোখের পানি ফালাইয়া কান্দে, আর আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ গো, আমার বাবা তোমার বন্ধু নবীরে মারতে যাইয়া বাবার উপরে গজব আসছে, কিন্তু আমার বাবার চোখ তো ভালো হয় না, সমাজের মানুষ সবাই আমার বাবার বিরুদ্ধে চলে গেছে, আমার বাবার আমি নিয়ে যাব। ওই মুহূর্তে আমি কি করব, বইলা বইলা তাহার যদি নামাজটা পড়িরা, রাতের বেলা ওই মেয়েটা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন তার আয়সা ডাক দিয়া বলে, ও মেয়ে শুনে রাখো, তোমার বাবাকে দুনিয়ার সব ওষুধ দিলেও ভালো হবে না, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীরে মারার জন্য তোমার বাবা তলোয়ার লইয়া গেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হইয়া গেছে। বাবা যেই নবীরে মারার জন্য গিয়েছেন, ওই নবীর ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলাম, এর বদৌলতে আপনার চোখ দুইটা ভালো হইয়া গেছে। ওই লোকটা সাথে এসেছে বসা থেকে দাঁড়াইয়া, হাতের মধ্যে খেজুরের কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে, যে আমার দুশ্মন তার কদমের ধুলা আমার চোখে লাগাইছস, এই চোখ আর আমি রাখতাম না, খেজুরের কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। আর এই দিকটা মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া দাঁড়াইছে, ডাক দিয়া বলিয়া, রাসূলুল্লাহ নবী গো, আমার বাবারে আপনি ধুলা মুবারক দিয়া উপকার করেছেন, কিন্তু আমার বাবা তো আপনার দিকে আবার দৌড়াই আসতেছে, আবার আমার চোখের মধ্যে আঘাত করতেছে, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন, যেই মাত্র মেয়ের বাবা মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা আপনাকে আবার মারার জন্য আসতেছে, আমার নবী একটা মুস্কি হাসি দিছেন, জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না, নবী কি হাসি দিছেন, মুচকি হাসি যখন দিছে, আর ওই দিকটা মেয়ের বাবা চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়া গায় দেয়, আর বারবার একটু করে ঘটনাটা কি, তা খেজুরের কাঁটা দিয়ে যত আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো বেশি বাড়ে, জোরে কোন আল্লাহ আকবার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আছো, তোমার আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, সবাই রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, সবাই মরণের
নাশবে আমার কালিমার তালকিন দিয়া বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার বিরামপুর HD মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল সবাই জবান খুলে বলুন নবীর পক্ষে থাকতে চাই কি চায় না? আরো জোরে চাই কি চায় না? সবাই এলাকা এলাকায় প্রতিবাদের দুর্গ গড়ে তুলবেন, বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে। একদিন তো মরেই যাব কিন্তু লড়ে যাব। আমরা দুনিয়ার কোনো কিছু চাই না, আমরা কোনো পদ পদবি চাই না, আমরা চেয়ার চাই না, আমরা ক্ষমতা চাই না। নবী কি আগে কোনো জিন্দগি নেই? নবী কি আগে কোনো কারবার নেই? নবী কি আগে কোনো মা বাপ নেই? নবী কি আগে কোনো দুনিয়া নেই? আমরা যেখানেই দেখব নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে যাব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার হবে। এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, মুস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলেন সবাই কি একমত আছেন? আমি অত্যন্ত প্রতিবাদের সুরে বলে গেলাম, পাহারা দিয়ে রাখবেন কোন দুশ্মনের রাসূল উকি দেয় কিনা। এই শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশও নবীর দুশ্মন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর মহব্বত যদি থাকে, আশিকের রাসূল কখনো নবীর অপমানে ঘরে বসে থাকতে পারে না। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশ্মন, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই আমার সাথে তাকবীর দিবেন, নূর নবীর অপমান সইবে না গো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন 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 অ্যাকশন। রামগিরির বিরুদ্ধে, নাতিশের বিরুদ্ধে, নারায়ণের বিরুদ্ধে লেগেছে রে লেগেছে, ভক্তি আগুন লেগেছে লেগেছে রে লেগেছে। বিশ্বের মুসলিম এক হও এক হও, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, কাউরে ডরাইবেন না, বুক ফুলাইয়া চলবেন। আমরা নরম সুন্নি না, আমরা গরম সুন্নি, কথা বলেন ঠিক না বেঠে? মাজারে কয়েকটা মাজার মিস কল দিছো, আমরা তো নামি না, কয়েকটা ভাগ হলে না নামছে, কথা কোন ঠিক না? যারা মাজারে ফিরে থেকে কোন রকম ভাবে খাইয়া টাইয়া জীবন কাটায়, নিজে রোজগারের ব্যবস্থা হয়, ওই যারি পয়লা থেকে এড়িয়ে না মারা নামছে, কথা কোন ঠিক না বেঠে? আরে কথা কোন ঠিক না? ওই আল্লাহ নবীর মাজারে টুকা দিছো তো মানে কি বিপদের গাড়ি টাইন না আনছো? দেখবা কেমনি বিপদ আয়, এই মিষ্টি মধুর কথা থাকবে না, উইরা যাইবা গা। এখনো সময় আছে, ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে, আরো জোরে যাওয়া যাবে। মাজারকে সুরক্ষা করতে হবে, কিন্তু মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে, কোনো ব্যায়ামনা চলবে, গান বাদ্য চলবে, কোন ধরনের এই যে গাজা মাজা এই বংশ যেগুলো আমরা শুনি, আমরা তো দেখি নাই কোনো সময়। যদি এরকমই হয়ে থাকে তাহলে এটার দইরা গাছের মধ্যে বাইন্দা রাখবেন। এই ফুলা ফান্ডি কই, এই যুবক গলা কই, রাজি আসো সবাই। যারা মাজারের ভিতরে অসামাজিক কাজ করবে, যারা মাজারের ভিতরে যায় সে কোনো দিনের গাঁজা মাজা এরা যদি ফা মাজার এরা কাছে বাইন্দা রাখবেন, পুলিশের হাতে তুইলা দিবেন। কিন্তু মাথা ব্যথা ওই সিদিকে মাথা কাটটা ফালাইন না, মাথা ব্যথার ট্যাবলেট খাইয়েন। কোন বেটা গাঁজা খানা না খায়, হেই বেটার হেরার হেই বেটার উপরে ভর করে আবার মাজার ভাঙ্গা লেন না, তাইলে আবার আসমান থেকে গজব নামবো, কথা কন ঠিক না বেটে? আর কেমনে বুঝাইতাম, ওই যতটুকু কইছি ততটুকু বুঝছেন নি? ওই আকাশটার মন বাড়ানোর দিকে সিল্লে লিতেছি, কারণ যদি আবার সুযোগ না পাই এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। মারহাবা জোরে কন সবাই, দূরে শুনি পড়েন আল্লাহুম্মা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার, ও আমার শ্রীমঙ্গলের বাবারা, ও কমলগঞ্জের বাবা, ও শমশের নগরের বাবা, ও আমার এলাকার নামটা কিরে বাবা, জামির কোনা, জামির কোনার বাবারা, এই জামির কোনার বাবা, আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন এই রবিউল আউয়াল চাঁদের দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবি আছে, জোরে কোন কয় ব্যাটারি আর জোরে, ওই দেড় ব্যাটারি মৌলবিরা ওরা কি কয় জানেন? ওরা বলে বছরে নাকি ঈদ হলো দুইটা, আসলে কি দুইটা না আরো বেশি? আর জোরে কোন। তাইলে আমরা হাদিসের মধ্যে পাইলাম ঈদ হলো দুইটা নয়, ঈদ আরো বেশি, ঈদ হলো আরো বেশি। এক নম্বর হলো ঈদুল ফিতর, দুই নম্বর হলো ঈদুল আজহা, তিন নম্বর হলো ঈদুল জুমুয়া, চার নম্বর হলো ঈদুল আরাফা। তাহলে এখন কি ঈদ পাইলেন দুইটা না চারটা? আর জোরে কোন। এই চারটা ঈদ হাদিস দ্বারা প্রমাণিত। আর ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে আনন্দ করা, ঈদ করা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। যেটা কোরআন দ্বারা প্রমাণিত এটার নাম হলো ঈদে সুরুর, আর যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হলো ঈদে শারঈ। ঈদে শারঈ যদি আপনি আদায় না করেন গুনাহ হবে, আর ঈদে সুরুর যদি আপনি আদায় না করেন তাইলে গুনাহ হবে না, কিন্তু যদি আপনি আদায় করেন তাইলে আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদ মিলাদুন নবী, সেই কারণ আজ তোমার পক্ষনাম হৃদয় মাসে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী, আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াত নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আল্লাহ
মুর্শিদ কে মনাইয়া আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাইয়া মর গুমা সেনা নয়নে আহমদ বুলি বা মুর্শিদ কে মনাইয়া আল্লাহ 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 আমি তোমার ভালোবাসি পাগলের মত কাদম কাদব আমি জন মের মত মশলাগঞ্জের মানুষ যাই যা বলো চার বহন প্রেম যাই বলে লগর মানুষ যাই যা বলো চার বহন প্রেম জীব নে আমার বলি বা মুর্শিদ কে মনে মশলা তোমার প্রেম মুইরা অন্তর হইল চাঙা গাঙাই তোমার প্রেম কাদিয়া কাদিয়া রসনি কাটাইয়া মশলা মায়া যদি নাগের মুর্শিদ রাইকো মায়ার নজরে এ মায়া যদি লাগে মুর্শিদ রাইকো মায়ার নজরে এ আমার বুলি বা মুর্শিদ কে মনে মাশাল্লাহ বুলন নাই যা করছি তোমারি দরবার গে বুলন নাই মশলা ভাইয়া যদি না গের মুর্শিদ নাই কমায়ার নজর গে আমা বুলি বা মুর্শিদ কে মনে আমার মুর্শিদ নিহিনো আমার মনিকারিয়া কেমন করে নিহিল হয়ে মন কেমন করে নিহিল হয়ে মন প্রেমে আমার মুর্শিদ নিল আমার মন কাহারি সকালে বলে আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীর মহব্বতে নিচে বসুন সবাই বসুন এই সবাই বসুন আল্লাহুম্মা সাল্লি আলা নানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাইক ঠিক করেন মুহাম্মদের বদনাল এটা বন্ধ করেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وصحبه
আপনি বক্সে সাউন্ড দেন, মনিটরের সাউন্ডে গলা খাই লইতেছেন, কি আশ্চর্য! বক্সে সাউন্ড দেন, মাইকে সাউন্ড দেন, আর একটু ইকো দিয়ে রাখবেন। সকালে মানে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। একদম কথা বলা যাবে না, একদম নীরব থাকা লাগবে। সবাই বলুন, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, বৃষ্টি দিয়েছেন কে, বৃষ্টি নিয়ে গেছেন কে, বৃষ্টি আসাতে আপনারা কি রাগ করছেন? বৃষ্টি আসাতে একটু আল্লাহর জিকির করলাম, যে আল্লাহ বৃষ্টি দিছে সেই বৃষ্টিতে আমরা হতাশ হয় নাই, আমরা সেই বৃষ্টিতে ভিজে সেই আল্লাহকেই স্মরণ করেছি। তাহলে বিপদ আসলো আমাদের রব যিনি, সুখে থাকলো আমাদের রব তিনি, আমাদের রবকে, আরো বড়ের রবকে আল্লাহ। ভাইরা আমার, এই মাহফিল আপনারা অনেকে আগে গেছেন, এই জন্য এখন বসতে কষ্ট হয়ে গেছে। একটু একটু পিছনে থাকেন, পিছনে থাকেন, সামনে আইসেন না। একেটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে সব জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানায়া পাঠাইছি। আমার আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতান লিল আলামিন। আমার যুবক ভাইরা, এই জন্য রহমত পাইলে আনন্দ কর, এই আনন্দের জন্য দলিল খুঁজলে চলবে না, এই আনন্দের জন্য ভালোবাসার দরকার। কারণ ঈদে মিলাদ নবীতে জশ্নে জুলুস যারা উদযাপন করেছে, এরা দলিল তালাশ করে নাই, এরা আমার নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে,
এই ফজল মানে হলো অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো এলেম, এই ফজল মানে হলো এলেম। এলেম দুই প্রকার, এক প্রকার এলেমের নাম হলো এলমে জাহের, আর এক প্রকার এলেমের নাম হলো এলমে বাতেন। এলেম আরো প্রকার আছে, এলেমের আর একটা প্রকারের নাম হলো এলমু তাসাব্বুর, আর একটা এলেমের নাম হলো এলমু তাসদিক। এলেম আরো প্রকার আছে, এখানে পিসা বুজুর বসা আছে। এক প্রকার এলেমের নাম হলো এলমে শরীয়ত, আর এক প্রকার এলেমের নাম হলো এলমে তরিকত। আর এক প্রকার এলেমের নাম হলো এলমে হাকিকত, আর এক প্রকার এলেমের নাম হলো এলমে মারেফত। সুবহানাল্লাহ কয় নাকি লেগে। এলমে জাহের, এলমে বাতেন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারুফাতের পরও আরেকটা এলেম আছে, যে এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, যে এলেমটা অর্জন করতে গেলে কোনো সার্টিফিকেট লাগে না, এই এলেমটা আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে সেই এলেমটা চলে আসে। সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, গুলামির মাধ্যমে এমন একটা এলেম চলে আসে, ওই এলেমটা মাদ্রাসার বারান্দা থেকে আসে না, এই এলেমটা সোহবতের মাধ্যমে আমার আল্লাহ বান্দার সিনার মধ্যে ঢেলে দেয়। ওই এলেমের নাম হলো এলমে লাদুনি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? যারা কোদাল দিয়ে মাটি কাটে তারা ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারা ওলি হইতে পারবে, যারা কোনোদিন মাদ্রাসার বারান্দাও যায় না তারাও ওলি হইতে পারবে। ওলি হইতে গেলে দুইটা কোয়ালিটি আপনার মাঝে অর্জন করা লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। সুবহান বলবেন না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এক নম্বর হলো ঈমান। আল্লাহ আকবার কয়। ঈমান কি কমলগঞ্জে কিনতে পাওয়া যায়? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ঈমানের মূল হলো রহমাতুল লিল আলামিন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। ফজল মানে হলো এলেম। আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো কোরআন, আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনারা কমলগঞ্জের মানুষ জবানটা খুলে বলেন, আমরা কোরআন পাইয়া কি খুশি না বেজার? যারা বলে কোরআন পাইয়া আমরা খুশি না, আপনারা জবান খুলে কোন এরা কি মোমেন না বেঈমান? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার কমলগঞ্জের বাবা জবানটা খুলা কোন কোরআন হেফাজতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? এই কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহর হাবিব বলেন যখন আমার উপরে কোরআন নাজিল হলো, খাদিজাতুল কুবরা বলেন আমি দেখলাম নবীর কপাল মোবারক, পসিনা মোবারক গুলা মনি মুক্তার মতন চিক 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 করত,
নবীর পসিনা মুবারক থেকে মেশকে হাম্বরের গ্রান বের হইতো। এই জন্য এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার দেশের কিছু মানুষ কোরআন কোরআন করে, কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীরে মানতে চায় না। কথাগণ আগে নবী তারপরে কোরআন, আগে নবী তারপরে আদম, আগে নবী তারপরে দুনিয়া। আর বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে যারা বলে দুনিয়াতে আইসা নবী 40 বছর পরে বলে নবতী ভাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। কোরআন যার উপরে নাজিল হয়েছে হেই নবী রে মানে না। কয় ব্যাটারি? এই জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ কর। এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোন কোরআনের আসল একটা বাড়ি আছে না নাই? বাল্লাহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের বাড়ির নাম হলো লাওহে মাহফুজ। এই দুনিয়ার কোরআনটা হলো ফটোকপি। যদি এই কোরআনটা সিরা বিরা বস্তার ভরে যদি নদীর মধ্যে বাসায় দেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন কোরআনের আসল বাড়ির নাম কি? এই জন্য কোরআন পাই আমরা খুশি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কেমন নবীর উপরে কোরআন নাজিল হইছে! আজকে কমন গঞ্জের ছোট্ট ছোট্ট পোলা পান ঘুম থেকে উঠটা মসজিদে যাইতে চায় না, সারা রাত মোবাইল টিপায়, সকালবেলা 9টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ছেলেরা জানে না এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। এই জন্য সন্তানগুলোকে কোরআনে পড়াইতে মসজিদে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন কবর যাওয়ার পরে দুই দিকে দুইটা লাইট জ্বলবে। আমি জিজ্ঞাসা করব লাইট রে কোথায় থেকে তুমি আসছো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই কবরের হাতের বাম পাশে আর একটা লাইট জ্বলবে, অন্ধকার কবর। আমি বলবো তুমি কে গো? ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, তুমি কে? আমার কবরে বিনা তারে লাইট জ্বালাইতেছো তুমি কেডায়? আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া। আল্লাহর হাবিব বলেন যারা এই কোরআনের মাহে রমাদান মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাশরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য দাঁড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তারে দুজুকে দিও না, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন সেই দিন কোরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। রাইসুল মুবাশশিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ কর,
এই ফজল মানে হলো কোরআন, কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এরপরে দুই নম্বর হলো ইসলাম, আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার হেকি ইমানদার না বেঈমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো, আরো বড় করে বলো, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন ইসলামকে মারামারি ধর্ম না, শান্তির ধর্ম। এই শান্তি কমলগঞ্জে আছে না নাই? শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই না কিছু বাটফার আছে না নাই? কয় ফাতার মূল্য এরা বেশ লাগাইব, সুখে থাকলে ফুকে কামরা। আমি মনে করছিলাম উলামায়ে কেরামদের বুঝি এই বুঝি বাংলাদেশে সুযোগ আইছে মিল্লা জিল্লা দেশটার কিছু একটা করব, কিন্তু দেখলাম ক্ষমতা আইতো পারছে না, লইতো পারছে না, বইতো পারছে না, আইসায় আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ শুরু করছে। আসার আগে যদি অবস্থা হয়, যাওয়ার পর কি তুইব? মিলাদ নবীর জুলুসের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে এমন ফিরান ফিরাইছে আমাদের 55 জন মানুষ দেখে তারা রক্তাক্ত করেছে, কুলি আরছলা আমাদের এক আশেকের আসলে ফিরাইয়া মাইরা ফালাইছে, দখলদারিত্বের তাণ্ডব লীলা যা শুরু হয়েছে, বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হইতেছে। কথা কোন ঠিক না বেটি? এইভাবে কোনদিন রাষ্ট্র চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? গণহারে মামলা চলতেছে, মামলার উপরে বাণিজ্য চলছে। আমাদের ওই মাধবপুরের আমার স্নেহাস্পদ মিজানুর রহমান আজিজির বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে, নাসিরনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি সেক্রেটারি সভাপতি মাওলানা রিয়াজুল করিমের নবাই এবং সেক্রেটারি মাওলানা আতাউর রহমান গিলমান ভাই দুইজনের নামে মামলা দিছে। আমার কথা হলো প্রশাসনকে বলি, কেউ মামলা দিলেই মামলা নেবেন না, যাচাই বাছাই কইরা মামলা ঢুকাবেন, কারণ আলেমদের ইজ্জত আছে। কথা বলেন ঠিক না বেটে? হাত তুলে বলেন ঠিক কি না? অনতি বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করা হোক, নাইলে দুর্বার আন্দোলন হবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে, বাধা যেখানে লড়াই সেখানেই হবে। সুন্নিরা ভানের জলে বেশি আসা কচুরি পানা নয়, জেগেছে জেগেছে সুন্নি জামাত, এই জন্য মিথ্যা মামলা দিলেই নিবেন না। পরিষ্কার ভাষায় বললাম, সুন্নি জামাতের যে আলেমদের বিরুদ্ধে অনর্থক মামলা দিয়েছে, অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাইরামার সবাই দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা لا إله إلا الله لا إله إلا الله لا زر لا إله كيف تار مولوي তাইলে কোরআনের ভিতরে ফজল পাইলে আনন্দের কথা কি মোল্লার না আল্লাহর? এরপর আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে কোন আমার নবীকে রহমত না গজব? রহমত পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? এখনো যারা অনেকে বলে এই ঈদের মধ্যে তো নামাজ নাই কিছু নাই,
ঈদুল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদে মিলাদুল নবীর মধ্যে তো নামাজ নাই। এরা আসলে ঈদের প্রকারভেদ জানে না, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যে আসছেন আপনারা কি আনন্দিত না দুঃখিত? এটার নাম কি ঈদ? এটার নাম কি? যদি বলেন যে এই ঈদের তো নামাজ নাই, কত আনন্দ আছে! জামাই বউর আনন্দ, খেলাধুলার আনন্দ, পরীক্ষা রেজাল ভাইলে আনন্দ, ফুলা মানে বন্ধুরা কয় না কি রে কি সে আমরা পাঁচ জনে প্লাস পাইছি আজকে আমরা ঈদের দিন, অনেক মূলে ব্যয় কাজ করছি ঈদের দিন, দলিল দোষণ দিই কয় ব্যাটারি, সব জায়গার দলিল খুঁজছেন না। এই জন্য ঈদের শরীয়ত একটা, ঈদের সুরুর একটা, কথা কোন ঠিক কিনা? ঈদের সুরুর যে কোনো ভাবে হওয়া যায়, এই আনন্দ সবসময় চলে, যে কোনো উপলক্ষে আনন্দ, এই ঈদ ঈদের জন্য দলিল অত্যাবশ্যক না, ঠিক কিনা বলেন? কোনো ঈদই হতো না যদি আমার নবী না হইতো, যদি কোন ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাম সাহাবীরা আতর বানাই ওই নবী জেনে ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই চিন জান মান কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো চিন জান আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুন সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নয়, হাত তুলে কি গুণ হবে? আ জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাও, আর রহমতে সবাই মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন গ্রাম, গাছটা নবীর বিরোহে কাঁদিতে রহে, নবীর বিরোহে যে রহে, হতবাক হইল যত সাহাবা কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবা কেরাম, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমত পাইলে আনন্দ করবা, হুকুমকার আর জোরে বলো হুকুমকার। আমার নবী দুনিয়াতে যখন আগমন করলেন সবাই খুশি, একজন বেজার, তার নাম হলো মিস্টার মালাউইন্না, জোরেকর নাম কি? ইবলিস শয়তান। এই লোকটা সারা সবাই খুশি হয়েছে, কাবাগর পর্যন্ত আমার মা আমেনার ঘরের দিকে ছুকে গেছে। আমার নবী আসার পরে, আমার নবী আপনার নবী একদিন দুলনার মধ্যে শুয়া ছিল, আমার নবীর দুলনা মুবারকটা যদি উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়, দুলনা মুবারক যদি দক্ষিণে যায়, আমার আসমানের চাঁদ দক্ষিণে যায়, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে আমার নবী দিনে দিনে দিন যায়। নবী আমার একদিন হাঁটা যখন শুরু হলো, রাস্তা দিয়ে হাঁটলে মক্কা ইহুদি কাফেররা দেখতেছে আমার নবীরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে। কিসে ছায়া দে? আকাশের মেঘমালা ছায়া দে। শুধুমাত্র তাই নয়,
এক কাফের বলে আমি দেখলাম ইহুদি বলেন নবী শক্ত পাথরের মধ্যে কদম দেয় আর পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। কাফের দেখা বড় চিন্তায় পড়ে গেল, রাস্তা দিয়ে গেলে মেঘমালা ছায়া দেয়, তার চেহারা এত সুন্দর, দুনিয়া থেকে সেই নবীকে বিদায় করে দিতে হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওই নবী একদিন গাছের দলে গাছের নিচে ঘুমায় রয়েছে। আমি আপনি ঘুমায় গেলে উজু ভাঙ্গে যায়, আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না, কারণ আমার নবী পৃথিবীর কাহারো মত না। কথা কন ঠিক কিনা? আমি তুমি ঘুমাইলে কিছু দেখি না, নবী আমার ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও আমি দেখি, তোমরা যা শোনো না আমি নবী তা শুনি। নবী আমার ঘুমায়া রইছে, ইহুদির হাতের মধ্যে তলোয়ার লইছে, আমার নবীকে যেমনে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই মুহূর্তে আমার নবী যখন ঘুমায় রইল, ঘুমের ঘরে নবীকে মারার জন্য বেঈমান আসলো। আপনারা জবান খুলে কোন নবীরে মারতে আসলে আমার আল্লাহর অ্যাকশন আছে না না? এখনো আছে না নাই? ওই আমার নবী ঘুমে, আর এই বিয়াদব যে এইমাত্র নবীর কূপ দিতে আইছে, ওই লোকটার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে। শুধুমাত্র চোখ অন্ধ নয়, চোখের মধ্যে যন্ত্রণা শুরু হইয়া গেছে, এমন ব্যথা শুরু হইছে। ওই ইহুদির একটা কন্যা সন্তান ছিল, যেই দিন তারা আমার নবীকে দেখেছে, যেই দিন সে আমার নবীকে দেখেছে, আমার নবীর উপরে ঈমান আইনা মুসলমান হইয়া গেছে। কি হইয়া গেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসলমান, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই মেয়েটা মুসলমান হইয়া গেছে। বাবা যখন বাড়িতে গেছে, মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা ও বাবা গো, গেলেন এত ভালো ভালো চোখ লইয়া, এখন দিয়ে আপনি অন্ধ হইয়া বাড়িতে আসলেন, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়ে, মার বলিস না, মুহাম্মদকে মারার জন্য গেছিলাম, যাইয়া কাছে যাইতে পারি নাই, অন্ধ হইয়া বাড়ির মধ্যে ফিরে এসেছি। আল্লাহ কয়ে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরি। ষড়যন্ত্রকারীর জবাব আসমান দিকে হয়, এই জন্য আমার যুবক মেয়েটা চোখের মধ্যে ওষুধ দেয়, যত ওষুধ লাগায় চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে কিন্তু কমে না। এবার মেয়েটার বাড়ির আশেপাশের মানুষগুলো ডাক দিয়া বলে, এই শুন শুন, তোর বাবার কান্নার ভাল লাগে না, তোর বাবারে নিয়ে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে। সতইলে তো মেয়ে বাপের কি ফালাইতে পারে? আরো যে ফালাইতে পারে? মেয়েটা ডাক দিয়া কয়, সমাজের মানুষ, ও সমাজের মানুষ, আমার বাবাকে আমি ফালাইতে পারবো না, আমার দুইটা দিন সময় দাও, এই দুইটা দিনের ভিতরে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব, যেখানে গেলে আমার বাবার কান্নায় আওয়াজে কেউ বিরক্ত হবে না। বন্ধুরে ও কমল গঞ্জের বাবা, এবার মেয়েটা আশার বাসা বান্দা রাতের বেলা চোখের পানি ফালাইয়া কান্দে, আর আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ গো, আমার বাবা তোমার বন্ধু নবীরে মারতে যাইয়া বাবার উপরে গজব আসছে, কিন্তু আমার বাবার চোখ তো ভালো হয় না, সমাজের মানুষ সবাই আমার বাবার বিরুদ্ধে চলে গেছে, আমার বাবার আমি নিয়ে যাব। ওই মুহূর্তে
ওই মুহূর্তে আমি কি করব বইলা বইলা তাহার যদি নামাজটা পড়িরা। রাতের বেলা ওই মেয়েটা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন তার আয়সা ডাক দিয়া বলে, ও মেয়ে শুনে রাখো, তোমার বাবাকে দুনিয়ার সব ওষুধ দিলেও ভালো হবে না। তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যে এই নবীরে মারার জন্য তোমার বাবা তলোয়ার লইয়া গেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হইয়া গেছে। আর বড় করে কোনো সুবহানাল্লাহ দেখালে কেলাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিখো তোমার সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিখো তোমার আছো শুয়ে মাদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার সবাই মরণের নাসবে আমার কালিমার তালকিন দিয়া বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ মেয়েটা স্বপ্নে দেখল নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে মেয়ের বাবার চোখ দুইটা ভালো হয়ে যাবে মেয়েটা মনে মনে কল্পনা করেন আমার নবীকে মারতে যাইয়া আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়েছে আমার বাবার চোখ ভালো করার জন্য যদি যদি সে আমার বাবার চোখের জন্য কি আমার নবী ঔষধ দিবে নাকি আমার বাবার ঔষধ দিবে নাকি ওই মুহূর্তে মেয়েটা মনে মনে ভাবতেছে আমার নবী অবশ্যই আমার দিবে কারণ আমার নবী তো গজবের নবী না আমার নবী হলো রহমাতাল লিল আলামিন আর জোরে কোন আল্লাহু আকবার এবার আমার নবীর কাছে গেল যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার বাবা আপনাকে মারতে আইসা আপনার আঘাত করতে আইসা আমার বাবার দুইটা চোখ চলে গেছে দুনিয়ার কত ঔষধ লাগাইছি কিন্তু আমার বাবার চোখ ভালো হই না আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক যদি আমার বাবার চোখের মধ্যে লাগায় আমার বাবার দুইটা চোখ ভালো হয়ে যাবে দিবেন নি গো নবী দিবেন নি আমার বাবার চোখের একটু ভিক্ষা দিবেন নি গো নবী আপনার জবান খুলে গান আমার নবী কি গজব না রহমান এবার আমার নবী নিজের কদম মুবারকের ধুলা মুবারক পাতার মধ্যে দিয়ে দিলেন লইয়া বাড়িতে গেছে মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো চোখের জ্বালায় আর ভালো লাগে না
দেশ না গো মা, একটু ওষুধ দেশ না গো মা। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা জীবনে তোমার চোখে অনেক ওষুধ আমি লাগাইছি, আজকে আমি শেষবারের মতন এমন ওষুধ আনছি। এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয়, জিন্দগিতে আর কোনো ওষুধ আপনার চোখে দিব না। এই কথা বইলা চোখ দুইটা খুললা, বাবার চোখের মধ্যে ওইভাবে নবীর ধুলা মুবারকটা দিয়ে দিছে। যেই মাত্র ধুলা মুবারক দিল, ওই মেয়েটা ডাক, ওই মেয়ের বাবা ডাক দিয়ে, মা জীবনে অন্ধ হওয়ার পরে কত ওষুধ লাগাইস, চোখের মধ্যে ওষুধরা দিলে শুধু চলতো আর জ্বলত, চোখের অন্ধের ঘনত্ব আরো বেড়ে যেত। এখন ওষুধ আমার চোখের মধ্যে তুমি লাগাইছ, আমার চোখের মধ্যে শুধুমাত্র শান্তি, আমার চোখের মধ্যে শুধু শান্তি লাগে গো মা, অনেক শান্তি লাগে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা শান্তি বুঝি না গো বাবা, এবারে চোখটা খুললে দেখেন না আপনি, দেখেননি। মেয়ের বাবা বলে, আমার মাঝে মাত্র আমার চোখের মধ্যে ঔষধ লাগাইয়া দিয়েছে, আমি তাকায়া দেখলাম আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। আরো জোরে জোরে কন্ন, আল্লাহ আকবার। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মোহন রে, তুই আমার জীবনেরে দয়া, তুই আমার জীবন। হাসির খোরাক দিচ্ছি না, হাসির খোরাক দিচ্ছি না। নগরে বন দরে গরি পাইতে, হ্যাঁ দর নগরে বন দরে ঘুরি পাইতে, হ্যাঁ দর্শন এই তাহিরি সদাই ভাসে নয় হনের জন রে, তুই আমার জীবনের দয়া, তুই আমার জীবন। যত বেশি যাবে সময় আমি তত গভীরে ঢুকব, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাথে হাজার দহন রে, তুই আমার জি বনেরে মর্ষি, তুই আমার আর জীবন, তুই আমার আমার আর জীবন। তোমারে না দেখলে আমার গোরে হ্যাঁ রই না মন রে, তুই আমার বনেরে দয়া, তুই আমার আর জীবন, তুই আমার বনেরে মুর্শিদ, তুই আমার আর জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওই মেয়ের বাবার মনে আসেনি কথা কেন মনে আসেনি নাকি সানের তালে বুঝলে গেছেন গে? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গাও আ বাবা চোখটা খুললে দেখেন না আপনি, দেখেননি। এবার মেয়ের বাবা ডাক দিয়ে, মা আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা ও মা গো এত ওষুধ আমার চোখের মধ্যে লাগাইছ, আমার চোখ ভালো হয় নাই, এমন কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছ
আমার চোখ ভালো হইয়া গেছে, অনেক আরাম লাগতেছে, তার নামটা বলো না। নিজের গায়ের চামড়া দিয়ে গেল তার জুতা স্যান্ডেল বানাইয়া দিমু। মেয়েটা মনে মনে ভাবতেছে, যদি আমি নবীর নাম বলি তাইলে আমার বাবা আবার আমার প্রতি খেপে যাবে, যেহেতু আমার নবীকে মারার জন্য আমার বাবা গেছে। আবার মনে মনে ভাবতেছে, যদি আমার নবীর নাম বলি নবীর মাধ্যমে যেহেতু আমার বাবা উপকার পেয়েছে, নিঃসন্দেহে আমার বাবা নবীর প্রতি ভালোবাসা জাগতে পারে। এই আশার বাসা লইয়া বের বাবা মেয়ের ডাক দিয়া বলে, বাবা যেই নবীরে মারার জন্য গিয়েছেন ওই নবীর ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলাম, এর বদৌলতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। ওই লোকটা সাথে এসেছে বসা থেকে দাঁড়াইয়া, হাতের মধ্যে খেজুরের কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে, যে আমার দুশ্মন তার কদমের ধুলা আমার চোখে লাগাইছস, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। আর এই দিকটা মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া দাঁড়াইছে, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবারে আপনি ধুলা মুবারক দিয়া উপকার করেছেন, কিন্তু আমার বাবা তো আপনার দিকে আবার দৌড়াই আসতেছে, আবার আপনার চোখের মধ্যে আঘাত করতেছে, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন, যেই মাত্র মেয়ের বাবা মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা আপনাকে আবার মারার জন্য আসতেছে, আমার নবী একটা মুস্কি হাসি দিছেন, জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না, নবী কি হাসি দিছেন, মুস্কি হাসি যখন দিছে, আর ওই দিকটা মেয়ের বাবা চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়া গায় দেয়, আর বারবার একটু করে ঘটনাটা কি তা, খেজুর কাঁটা দিয়ে যত আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো বেশি বাড়ে, আর জোরে কোন আল্লাহু আকবার, আরে আমার চোখ কানাও না কি লেগা, আল্লাহু আকবার কোন রে, তুমি যে আমার নবী রে, আমরার মতো মানুষ কো, তোমার ভাবের দোলা নিয়ে বালা চোখের মধ্যে দিলে বালা চোখ কানা হয়ে যাইব, তোমার 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 ভাবের দোলা যদি ভালো চোখের মধ্যে দাও, তোমার ভালো চোখটা বন্ধ হয়ে যাবে। আর আমার নবীর কদম মুবারক কেমন বরকত, যাহার কদম মুবারকের দোলা মুবারক লাইগা অন্ধ চোখ ভালো হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বল, বন্ধু যেন তারে ডাক দিয়া কয়, যেই চোখের ভিতরে আমার বন্ধু নবীর কদম মুবারকের ধুলা মুবারক লেগেছে, এই চোখ আর জিন্দিগিতে অন্ধ হবে না। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের, সবাই সব কই মনের কথা আসিনি অনেক, আরে আসিনি, আরে কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, আধারে গড়ে রাসূল বিনে বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি না কই না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারকের সম্মান আছে না নাই? যেই নবীর ধুলা মুবারক আমাদের মত না, সেই নবী কোনদিন আমাদের মত হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, এইভাবে আমার নবী কোনদিন প্রতিশোধ নেই নাই, তাই ফের জমিনে নবীরে মারতে মারতে রক্ত মুবারকে ভাসায় দিয়েছে,
জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো একটা অনুমতি দেন, পাহাড় থেকে পাথর নিয়ে এদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জিব্রাইল, তুমি যদি পাথর দিয়ে এদেরকে ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? তাইলে জবানটা খুলে কন, আমার নবী যে রহমত এতে কোনো সন্দেহ আসেনি। নবী আমার রহমত হয়েছেন বলে ছোটকে ছোটকে আদর করতেন। মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহি, নবী ছোটদের কাছ দিয়ে রওনা হয়েছে, আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না, আমার নবী সব জানার পরেও আমার নবী মজলিসে সূরা পরামর্শ সভা করেছেন। আল্লাহর হাবিব কেমন ভাবে জিন্দেগি করেছেন, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনে প্রশ্ন করলেন, আয়েশা গো আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কন, এ পৃথিবীর মানুষ, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। আরে আল্লাহ হক রাসূল বলনা, আল্লাহ কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? যারে কোনো সন্দেহ আছে? কোরআনের যেমন করে কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মাঝে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কি সুবহানাল্লাহ বলেন না, সবাই আমার সাথে বিনায়া বিনায়া টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও কমল গঙ্গের বাবা জিরা গো, ও আমার যুবক ভাইরা। আয়েশা সিদ্দিকাকে আরেকজনের প্রশ্ন করে, আয়েশা ইউসুফ নবীর মজলিসে ইউসুফ নবী যাওয়ার পরে মহিলারা ইউসুফ নবীর দিকে তাকাই আঙ্গুল কাটটা ফলাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইত, মিশরের মেয়েরা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এত সুন্দর, এই মিশরের মেয়েরা যদি আমার নবীর দিকে তাকাইত, তারা কলিজাটা কাইটটা টুকরা টুকরা কইরা ফলাইত, এরপরেও যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার, এই জন্য আমার নবীর চরিত্র অপূর্ব। মারহাবা কোন নবীর হাসি অনেক সুন্দর। আয়েশা বলেন, নবী যখন হাসি দিতেন, দন্ত মুবারক সানায় বলি আর দুইটা দাঁত মুবারক বের হতো, আর ওই দাঁত মুবারক থেকে নূর বের হতো। ওই নবী আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা তোমার আব্বা কই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। যেই মাত্র নবীর সামনে এসেছে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি নবীর শরীরটা বেশি ভালো না, ওই সময়টা হলো এই রবিউল আউয়ালের মাস। বলেন না মারহাবা, আর জোরে কর না মারহাবা কর না কেন, বুঝাইয়া দিয়া যায় ওয়াস। অনেকে বলে মিলাদুন নবী তো আমরা আনন্দ করি, অথচ নবী ঈদে মিলাদুন নবীতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা দুঃখ করি না কেন? এইভাবে পাবলিক গুলারে ধোকা বানাইতে চেষ্টা করে, অথচ এরা জানে না তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। আর আমরা শোক পালন কি করব? আমার নবী বলেন, আমি দুনিয়াতে থাকা তোমাদের জন্য নিয়ামত, দুনিয়া থেকে চলে যাওয়া কবরবাসীর জন্য নিয়ামত, এই জন্য সবই থাকলেও নিয়ামত না থাকলেও নিয়ামত। এই জন্য আমার নবীকে নিয়ে হতাশা হওয়ার কিছু নাই, নবী এখনো আশেকের মনের ঘরে আছেন না, ইমানদারের জানার চাইতে নিকটে আছেন না। যারা নবীজিকে হাজার নাজের মানতে চায় না, এদের ইমান নাই। কথা বলেন না কেন? যারা বলবে নবী সুপারিশ করতে পারবে না, এদের ইমান নাই। যারা বলবে নবী কবরে সশরীরে আসবে না, এদের ইমান নাই। বাঁচলে বাঁচার মতো বাঁচছেন? কথা বলেন, ঠান্ডা ভাষায় কথা বলি, এই জন্য খবরদার, আলালা ইমানা লিমাল্লা মোহাম্মদ আলা, যার অন্তর নবীর মোহাম্মদ নাই তার ইমান নাই। নবীর ভালোবাসেন আবু বকর,
টাকার জোরে নবীর পাশে রোজা হয় নাই, ভালোবাসার দ্বারা নবীর পাশে জায়গা পাইছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ গোনা রে, নামাজে আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে। আমার আশিকি ভাই আরে ভাইরা অসুস্থ, পায়ে ব্যথা, ইন্ডিয়া থেকে চিকিৎসা করে এসে এখনো অসুস্থ, বলল আশিকি ভাই হুজুরের জন্য খাস করে আপনার দোয়া করে দেবেন, আল্লাহ যেন হুজুরের নেকায় আমিন করেন। আমাদের আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর তিনি অসুস্থ, আইসিউতে আছেন, ওনার জন্য দোয়া করবেন। আমিন কর, আমিন কর না কেন। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? এই এ আব্দুরে, ও আমার কমলগঞ্জ নানি, এ কমলগঞ্জের বাবা আবু বকরকে আমার নবী বলে, আবু বকর আমার শরীরটা বেশি ভালো না, জবানটা কইলা সুবহানাল্লাহ কন্না কেটে গেল, আপনি আমার মসজিদের মেহরাবে দাঁড়ায়া নামাজ পড়াইবেন, সুবহানাল্লাহ। সিদ্দিকে একবার কম্পন শুরু হয়ে গেছে, নবীর মেহরাবে আমি দাঁড়ায় নামাজ পড়াবো, এত বড় সাহস আমার হবে? আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি না করো না রে আবু বকর, তোমার যিনি হুকুম করেছেন তিনি রহমাতাল আলামিন। সিদ্দিকে একবার মসজিদে যাচ্ছেন, আর এই দিক দিয়ে আমার নবী হুজরা শরীফের ভিতরে জানালার পর্দাটা খুললা, নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আয়েশা সিদ্দিকে ডাক দিয়া বলে, নবী গো, ইয়ো ও মায়ার নবীজি, আপনি কেন জানালার দিকে তাকায়া তাকায়া, মসজিদের দিকে তাকায়া কেন চোখের পানি ফালায়া কান্দেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা আমি যে কান্দতেছি এই কান্নার পানি দুঃখের কান্না নয়, এই কান্না আমার আনন্দের কান্না। বাংলাদেশে দেখবেন কোন মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায় সে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, এটা কি কষ্টের কান্না নাকি আনন্দের কান্না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা আমি কান্দতেছি আমার চোখের পানি দুঃখের কান্না নয়, আমার এই চোখের পানির কান্না আমার আনন্দের কান্না, তাকায় দেখো না আমি নবী অসুস্থ, আমার আবু বকরের পিছনে কেমন করে লাইন ধরে দাঁড়ায় গেছে, আমি আজকে দেখা গেলাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা মেহরাবের জিম্মাদারিতে থাকবে। আরে আল্লাহু আকবার বলেন না কেন? এ আমার যুবক বারা, সিদ্দিকে একবার যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, আমার নবীর মন বড় মন মানে না, সাহাবার কাদের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব মসজিদের মধ্যে যায় হাজির হইয়া গেছে। সিদ্দিক আকবর যেই মাত্র টের পেয়েছে নবী ঢুকেছে, সিদ্দিক আকবর নামাজের মেহরাবের জায়গা ছাইরা দিয়েছে। আল্লাহর হাবিব একবারে মুমূর্ষ, বিছানার মধ্যে শুয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমি তোমারে তিনটা জিনিস বইলা দিয়া যাই, শুনো। এক নম্বর, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে কিছু মুদ্রা আছে, এগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছে, নবী আমার যেই ভালোবাসে
আমার নবী মনে হয় আমার মুদ্রা গুলা দিয়া দিবে, কিন্তু আমার নবী তো ইনসাফওয়ালা নবী, ডাক দিয়া বলে এসা এই মুদ্রা গুলো কেউ পাবে না। আমি চলে যাওয়ার পরে এই মুদ্রা গুলো ইয়েতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিই। দুই নম্বর বললাম আমার মিসওয়াকটা নিয়ে আসো, মিসওয়াকটা হাতের মধ্যে লইয়া এসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকার গোড়া দিয়া শক্ত হয়ে আছে, নবী অসুস্থ অবস্থায় কেমনে দাঁত মুবারক ব্রাশ করব, কেমনে মিসওয়াক করব। আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর মিসওয়াকটা লইয়া নিজের দাঁত দিয়া কামড়াইয়া নরম করতে গেলাম, যেই মাত্র আমি কামড় দিলাম মিসওয়াকের গোড়া থেকে কিছু থুতু মুবারকের রস বের হয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ, যেই মাত্র মিসওয়াকের গোড়া থেকে রস বের হয়েছে আমার জীবনে আমার জিহ্বার মধ্যে অনেক মজা লাগছে, কত স্বাদের খাবার আমি মুখের মধ্যে দিলাম, নবীর এই থুতু মুবারকের মতো এত মিষ্টি আমার কাছে আর কিছুই লাগে না। এ আমার কমলগঞ্জের মা, স্বামী অসুস্থ হইয়া গেলে তার সেবা কইরো, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য, স্ত্রী অসুস্থ হইলে আপনি সেবা করবেন? কারণ কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ, স্ত্রী দোয়ার বদলেতে কমেন্টস এর কারণে ওই স্বামীর কবরটারে জান্নাতের বাতি ধরাইয়া দে, এরপরে আমার নবী বলেন আয়েশা তুমি আমার কাছে মিসওয়াকটা দাও। নবী মিসওয়াকটা করলেন, মিসওয়াক করার পরে আমার নবী বলে আয়েশা আমি একটু শুইব, আয়েশা সিদ্দিকার উরু মুবারক করে আমার নবীজি শেষ বিদায়ের বালিশ বানাইছে, আয়েশা সিদ্দিকার নসিব ভরা ভালো, নবীর মাথা মুবারক, আয়েশা সিদ্দিকার হাত মুবারকের মধ্যে উরু মুবারকের ভিতরে। আমি একটা হাদিস নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরকে বইলা দিয়া যাম হাদিসটা, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন। সিদ্দিক একবার আর আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, যেই সময় মৌলা আলীকে উদ্দেশ্য করে বলেছেন ফি মারাদিহি আল্লাযী তুওয়াফি ফিহি, ওই সময় আমার নবী একদম মুমূর্ষ অবস্থায় গড়ের মধ্যে গড়ের মধ্যে রয়েছেন, একদম মুমূর্ষ অবস্থায় যখন, তখন আমার নবী হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইগসিলনি ইয়া আলী গুন ইজা মিত্তু, এ আলী আমি যদি দুনিয়া থেকে চলে যাই তুমি আলীর হাত দিয়া আমি নবীর শেষ গোসলটা করায়া দিবা। এই আওয়াজে মানি না, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বেশি লম্বা হয়ে যেতেছে নাকি আজকাল আলোচনা, কি বুঝতে অসুবিধা হইতেছে নাকি আবার? আমি কিন্তু বৃষ্টি আইসি থেকে ঠান্ডা মাসায় কথা বলতেছি, একদম নীরব থাকবে। বন্ধ করতে বসুন, ছাগল ছাগল ওয়াজ বুঝে না শুঝে না। তাইলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী আবার শেষ দিকে যায় বলছে আলী রে, হে আলী ইগসিলনি, তুমি আমাকে শেষ গোসলটা দিবা, ইজা মৃত্যুন যখন আমি দুনিয়া ছেড়ে আল্লাহর রবের সান্নিধ্যে আমি দুনিয়ার শরীয়তের পর্দার আড়াল হয়ে যাব। ফাকাল আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
ও মায়ার নবী, মা গাসাল তো মাইয়েতান কত্তুন, আমি তো জীবনে কোন লাশকে আমি গোসল দেই নাই, আমি তো জীবনে কাউকে কোন মাইয়েতকে আমি গোসল দেই নাই। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, ইয়া আলী ইন্নাকা সাতুহাইয়াউ আও তায়াসসারু, হে আলী রে, জীবনে যদি তুমি কাউকে গোসল না দাও, আমি নবীরে গোসল দেওয়ার আগে তুমি অটোমেটিকলি সব শিখে যাবে। আর জোরে জোরে করুন, আল্লাহু আকবার। কল আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাগাসালতুহু, অতবার আমি নবীরে গোসল দেওয়াইলাম। আরেকটা হাদিসের মধ্যে আছে, তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা এসেছে, আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনে মিল্লা আমার নবীরে গোসলটা যখন দেওয়াইছে, ওয়া কানা আলী জমিয়া গোসল গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গোসল করাইছে, ওয়া ইয়াকুলু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বে আবি আনতা ওয়া উম্মি, আমার বাবা আমার মা ওই নামের উপরে কুরবান, তার শপথ করে বলতেছে ওই বাপ আমার বাবা এবং মা কুরবান, তিপ্তা মাইতান ওয়া হাইয়ান, আমি যখন আমার নবীরে গোসল করাইলাম, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় যেমন করে পবিত্র ছিল, আমার নবী দুনিয়ার থেকে পর্দার আর আল হওয়ার পরও পবিত্র, এমন সুগন্ধি আমার নাকের মধ্যে জিন্দগিতেও লাগে না। আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ গো, তাইলে আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন, রাসূলের একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী যখন কাফন পরানো হলো, তখন আমি নবীকে শেষবারের মতো দেখতে গেলাম, গিয়ে যখন পর্দাটা খুললাম, আল্লাহর কসম, আমি তাকায় দেখতেছি রাসূলের জি ঠোঁট মুবারক লড়তেছে, নবী ঠোঁট মুবারক লড়তেছে। এই জন্য সবাই জবানটা খুলে বলুন, আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মারা? আরো জোরে জোরে বলো, নবী জিন্দা। নবীর যে জিন্দা মানবে না, নবীজিকে যে মানবে না জিন্দা, ফেরেশতাদের হাতে থাকবে বেন্দা। কি থাকবে বেন্দা বুঝেননি? লাঠি লাঠি রে বেটা, লাঠি দিয়ে ফিডাইব, এমন ফিডান ফিডাইব, বাসাইবার কেউ যাবে? আল্লাহ বলে, আমি আল্লাহ যদি ধরি নবী ছুটি ছুটাইয়া নিয়ে যাবে, রসুল যদি কাউকে ধরে তাইলে আমি আল্লাহ ছাড়ে বলছি, যতক্ষণ রাসুল না ছাড়ে। এই যে রসুলকে যে গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব। জোরে বলুন, আরো জোরে বলেন, মুখ সাবধান, নবী নাই আমলের দাম জিরো, কি জিরো। এই জন্য আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না? নাই। বিদায় বেলায় পরিষ্কার দুইটা কথা বলবো, এক, নেশা করা যাবে না, নেশা করা, দুই, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আর বড় করে বলুন, খবরদার, মা বাপরে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা ডাকবে না, এই মুরিদ দলত বাড়ি দরকার নাই। কথা কন ঠিক কিনা বলেন? মা বাবা রাজি থাকলে একজন রাজি, তিনি কে? আর বড় করে, তিনি কে? যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পিসাব না, এটা সকালবেলার পেশাব। কি তুই জানিস নাকি? বা বা বা, তুই পোলা পাগলা পোলা গেলাম। তাহলে আজকে টাওয়াজ করে হাত তুলে কর, যতক্ষণ ওয়াজ করছি আমি কি ইমান আকিদার বাইরে কথা বলছি? মা বাবার খেদমত চান কি চান না? আরো জোরে চান কি চান না? দুই হাত তুলে বলুন, চান কি চান না? মা কেন এত দাবি জানেন না সকলে? আগে তুমি গেলে গিয়ে
জানে না সকলে আপনার কি কষ্ট হইতেছে বাজান? আমি যে বেশি বেশি কমলগঞ্জ আসে আপনাকে রাগ করেন, রাগ করেন নাকি? বৃষ্টির ভিতরে ভাগল গুলা গেছে না কি? কেমন ভাগল দেখেন আজকে পুরা ওয়াজ একটা জিকির ওই বলি আজকে ইনশাল্লাহ।